আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম 46তম বিসিএস প্রিলিমিনারির জন্য বিজ্ঞান শর্ট সাজেশন পার্ট টু। আজকে এর আগে আমি পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি, যেখানে ভৌত বিজ্ঞানের সাজেশন সম্পর্কে বলেছিলাম। আসলে বিসিএস এর সাজেশন বলতে ওইরকম স্পেসিফিক ভাবে কোনো সাজেশন হয় না, এগুলো হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করাই হচ্ছে আমাদের কাজ। তো আমি অলরেডি হচ্ছে কম্পিউটারের যে আইটি সেক্টর এবং কম্পিউটার পার্ট দুইটাই আপলোড করে দিয়েছি, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এবং আমি বিজ্ঞানেরও পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে পার্ট টু। পার্ট টু এ রয়েছে হচ্ছে জীববিজ্ঞান পার্টটা। তো জীববিজ্ঞান থেকে বেসিক্যালি পাঁচ মার্কের কোয়েশ্চেন হয়। এই জীববিজ্ঞানে মোটামুটি ভাবে 25টা টপিক আছে। 25টা টপিকের মধ্যে আমি মোটামুটি ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা টপিক আমি মোটামুটি ভাবে সিলেক্ট করেছি, যেখান থেকেই প্রায় সবগুলো কোশ্চেন হয়। বাকি টপিকগুলো আমাদের এত ইম্পর্টেন্ট দিয়ে পড়ার কোনো দরকার নেই। আর যেহেতু শেষ সময়, আসলে শেষ সময় এসে আমরা রিভিশন করার সময় কোনগুলো বাদ দেবো, কোনগুলো বেশি বেশি পড়বো, এই জিনিসটা আমাদের বুঝে আসতে একটু প্রবলেম হয়। এই জন্যই আসলে আমার এই ভিডিওগুলো করা। আমি ধারাবাহিক বেসিসে একটার পর একটা সাবজেক্ট আপলোড করার চেষ্টা করছি, হোপফুলি আপনাদের এগুলো হেল্প হচ্ছে। তো ফার্স্টে আমি বলে নেই যে এই যে এই টপিকগুলো যে আমি লিখেছি এগুলোর আসলে বেসিক, এগুলোর বেসিক হচ্ছে এই যে 44তম বিসিএসে এই কয়েকটা টপিক থেকে 4টা কোশ্চেন এসেছে, 5টা কোশ্চেনের মধ্যে। 43তমতে 5টা কোশ্চেন এসেছে এই 13টা টপিক থেকে, এবং 40তমতে 3টা কোশ্চেন এসেছে। আর হচ্ছে একটা দুইটা কোশ্চেন অনেক সময় অনেক রকম হয়, যে একদমই আননোন আনসিন কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোই সাধারণত এখানে হয়েছিল। তো এই জন্যই হচ্ছে আমার এই আয়োজন আপনাদের জন্য। তো এখন ফার্স্টেই দেখাই আমি যে জীববিজ্ঞান যেটা আছে, জীববিজ্ঞানে আসলে বেসিক পার্টগুলো, জীববিজ্ঞানের জনকে, তারপরে অ্যানাটমির জনকে, এই জিনিসগুলো যে আছে, ফিজিওলজির জনকে, এই জিনিসগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় 14, 23, 31 এবং 38। রিসেন্ট বিসিএস এর মধ্যে এখান থেকে যদি দেখি, শুধু 38তম বিসিএসে একটা কোশ্চেন হয়েছে। তারপরে কোষ এবং টিস্যু, এই অধ্যায়টা হচ্ছে মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এই যে 35তমতে 2টা আর 40তমতে একটা কোশ্চেন এসেছে, তার মানে রিসেন্ট বিসিএস এর মধ্যে 35-এ 2টা এবং 40-এ একটা এসেছে। জেনেটিক্স, জেনেটিক্স অধ্যায়টা আমাদের রিটেন এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, রিটেন প্লাস হচ্ছে আমাদের এই যে প্রিলিমিনারি, এখান থেকে মোটামুটি ভাবে 35, 36 এবং 45তম বিসিএসে একটা একটা করে কোশ্চেন এসছে, তার মানে রিসেন্ট বিসিএসে এখান থেকে হয়। সংক্রামক রোগ, এই যে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, আমি কিন্তু রিটেনগুলো সহ আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি, কারণ রিটেনে এই অধ্যায়গুলো কেন আমি রিটেনে ইম্পর্টেন্ট বলি, কারণ হচ্ছে এগুলো যখন পড়বে তখন শুধু প্রিলিমিনারির কথা চিন্তা না করে একটু মনোযোগ দিয়ে একটু ডিটেলে পড়াশোনা করতে হবে, তাহলে রিটেন অনেকটা আগায় থাকবে আমাদের। তো সংক্রামক রোগ থেকে আমাদের এই যে 43-এ 2টা, 36-এ 38-এ 43-এ 38-এ 2টা এবং 44তম বিসিএস এখান থেকে কোশ্চেন হয়েছে। এরপর উদ্ভিদের শ্রেণী বিভাগ এত বেশি ইম্পর্টেন্ট না, একমাত্র 37তমতে কোশ্চেন আসছে, তবে এখানে ওই যে বিরু, তারপর গুল্ম আর হচ্ছে উদ্ভিদ বৃক্ষ কোনগুলো, এই উদাহরণগুলো পড়লেই হয়। আচ্ছা, এই যে জিনিসগুলো এগুলোর ভিতরেও কিন্তু স্পেসিফিক কিছু সাব টপিক আছে যেখান থেকে কোশ্চেন হয়, যেগুলো অলরেডি আমার কাছে আমরা বের করে ফেলছি আমি আর আশিক ভাই, কিন্তু এই সাজেশন ক্লাসগুলো বা ইউটিউবে এত বড় বড় ভিডিও দেওয়া আসলে পসিবল না, তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এখানে জাস্ট বলে দিচ্ছি, আর হচ্ছে এই যে 10 রোজা থেকে, মানে পরশু দিন থেকে 22 তারিখ থেকে আমাদের কিন্তু একটা সাজেশন ব্যাচ শুরু হচ্ছে। এই সাজেশন ব্যাচের মধ্যে ক্লাস থাকবে 20টা, অর্থাৎ এই যে 10 রোজা থেকে একদম 29 রমজান পর্যন্ত এই 20টা ক্লাসের মধ্যে আমরা এই যে টপিকগুলোর পাশাপাশি কোন সাব টপিকগুলো ইম্পর্টেন্ট স্পেসিফিকভাবে সেগুলো হচ্ছে বলে দেওয়ার চেষ্টা করব। এটার মধ্যে আমরা একটা মাত্র শুভেচ্ছা ফি রাখছি 400 টাকা করে। আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছে, যাদের এই অ্যানালাইসিস দিয়েই হয়ে যাচ্ছে, পড়াশোনা হয়ে গেছে, তাদের দরকার নাই, কিন্তু যাদের দরকার আসলে এগুলোর ভিতরেও ভাইয়া কোন স্পেসিফিক জায়গাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন হয় সেগুলো যাদের দরকার, তারা এই সাজেশন ব্যাচটাতে অ্যাড হতে পারে। এই সাজেশন ব্যাচে অ্যাড হওয়ার জন্য কিছু না, আপনারা শুধু বিসিএস এন্ড প্রাইমারি গাইডলাইন এই পেজে SMS দিলে আপনাকে পুরো কোর্স প্ল্যান দিয়ে দেওয়া হবে, ভর্তির নিয়ম জানায় দেওয়া হবে। বিসিএস এন্ড প্রাইমারি গাইডলাইন, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো যাদের ইন্টারেস্ট শুধু তারাই হচ্ছে একটু যোগাযোগ করতে পারেন আপনারা, বাকিরা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে উদ্ভিদের শ্রেণী বিভাগের পরে উদ্ভিদের শরীরবৃত্তীয় কার্যাবলী, অর্থাৎ ওই যে রেচন, তারপরে হচ্ছে উদ্ভিদের শ্বসন, তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণ, এগুলা থেকে, এগুলোর কিন্তু স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন হয়। তো এই উদ্ভিদের শরীরবৃত্তীয় কার্যাবলী থেকে এই যে 44তম, 43তম এই রিসেন্ট বিসিএসে কোশ্চেন আসছে। এরপরে প্লান্ট নিউট্রিশন, এই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এবং এটা অনেক ক্ষেত্রে রিটেনের মধ্যেও আসে। রিটেনের মধ্যেও আসে এখান থেকে যে 34তম আর 44তম রিসেন্ট বিসিএসে কোশ্চেন এসছে। এরপর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস একদমই এখন ইম্পর্টেন্ট না, আগে বেশি ইম্পর্টেন্ট ছিল 34তমতে, তারপরে 35-এর আগে আসতো, এখন তেমন কোশ্চেন আসে না। তারপর রক্ত, এই যে একটা অধ্যায়, রক্ত থেকে প্রচুর প্রশ্ন হয় এবং এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। রক্তের কিন্তু স্পেসিফিক কিছু জায়গা আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, হয়তো বা ওই ব্যাচের মধ্যে। রক্তের মধ্যে এই যে এখান থেকে 35, 36, 41, 45 রিসেন্ট বিসিএস একদম 45-এ এখান থেকে কোশ্চেন এসছে। এরপরে হৃৎপিণ্ড ও হৃদরোগ, এখান থেকে 43তম বিসিএস রিটেনে কোশ্চেন আসছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে মোটামুটিভাবে বেসিক জিনিস থেকে এখানে প্রশ্ন আসে। এরপর আছে স্নায়ুতন্ত্র, এর মধ্যে রেচন তন্ত্র ছিল, তারপর অন্য অন্য তন্ত্র ছিল, কিন্তু এগুলো সব বাদ দিয়ে আমি শুধুমাত্র 2টা তন্ত্র দিয়েছি, একটা হচ্ছে স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র, কারণ
তন্ত্র থেকে প্রশ্ন আসলে সাধারণত এই দুইটা তন্ত্র থেকে আসে, আদারওয়াইজ অন্যখান থেকে প্রশ্ন তেমন আসে না। ওকে, সো স্নায়ুতন্ত্র থেকে এই যে 36 এবং 38তমতে প্রশ্ন আসছে রিসেন্টের মধ্যে, পরিপাকতন্ত্র থেকে প্রশ্ন আসছে হচ্ছে 44তম 37তমতে, আর খাদ্য পুষ্টি যে অধ্যায় আছে এটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং রিটেন থেকে এখান থেকে প্রশ্ন হয়। খাদ্য পুষ্টি থেকে অলমোস্ট এভরি ইয়ার একটা করে কোশ্চেন বিসিএস প্রিলিমিনারিতে থাকে, এখান থেকে এই যে 34 দুইটা, যদিও এটা আগে 37, 40, 43, 44, 45 প্রত্যেকটা বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে আমাদের দেখা গেল যে মাত্র 13টা টপিক, যেখানে 25-26টা টপিক রয়েছে জীববিজ্ঞানে, তার মধ্যে আমরা যদি শুধু 13টা টপিক পড়ি তাহলে মোটামুটি ভাবে 3 থেকে 5 মার্ক পুরোটাই কমন পাওয়া পসিবল। তার মানে এই 13টা টপিক আমরা যখন পড়বো একটু ভালো করে পড়বো, এবং যেগুলো রিটেনের জন্য আমি বলেছি 1, 2, 3, 4, 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় আরো ভালো করে পড়বো, ডিটেল পড়বো, মানে হচ্ছে যেন রচনামূলক আসলে আমরা লিখতে পারি ওইভাবে এরকম করে পড়বো। বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো একবার দুইবার রিডিং দিয়ে এমসিকিউ পড়বো, আর মানে যদি ওগুলো একদম রিডিং পড়তে নাও পারি অন্তত পক্ষে ওগুলো শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা পড়ে যাবো। বিজ্ঞান এমন একটা টপিক বা সাবজেক্ট, আমি বলেছি বারবার করে, বিজ্ঞানে কিন্তু টোটাল বিজ্ঞানে 15 মার্কের মধ্যে 8 থেকে 12 মার্কের প্রশ্ন রিপিট হয়। রিপিট বলতে শুধু বিসিএস বা প্রাইমারির কোশ্চেন না, এখানে হচ্ছে বিসিএস নন ক্যাডার বা অন্যান্য জবের যে প্রশ্নগুলো আসে এই কয়েকটা প্রশ্ন থেকে কিন্তু বিজ্ঞান প্রচুর পরিমাণ কোশ্চেন রিপিট হয়। এই জন্য আমরা জীববিজ্ঞান পার্টটা পড়ার সময়ও কিন্তু ভালোভাবে করে প্রিভিয়াস ইয়ারের গুলো পড়বো, পাশাপাশি এই কয়েকটা 13টা টপিক একটু ডিটেল পড়ার চেষ্টা করবো এবং রিটেনের গুলো আরও একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে আজকের মানে ভিডিও। আগামী দিন আমি পার্ট 3 অর্থাৎ আমাদের যে আধুনিক বিজ্ঞানটা রয়েছে, আগেই বলে নেই, ভৌত বিজ্ঞান এবং মানে জীববিজ্ঞান, এই দুইটা থেকেই প্রশ্ন বেশি হয়, বেশিরভাগ সময় এই দুইটা থেকে 12 মার্ক বা 13 মার্ক 11 মার্ক এরকম হয়, আধুনিক বিজ্ঞান যে জায়গাটা আছে ওখান থেকে তুলনামূলক কোশ্চেন কম হয়। সো সবাই পড়াশোনা করতে থাকেন, নেক্সট দিন ইনশাল্লাহ আমি পার্ট 3টা আপলোড করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।